আপনাদের বিয়ে হয়েছে এটা আপু জানে? সাবরিনা আপু জানে এটা? কেউ জানুক আর না জানুক ওইটা না, তোমাকে আমি জানালাম এটা হচ্ছে কথা। তোমাকে বলে ইম্পর্টেন্ট মনে করছি, আমি তোমাকে বললাম। আমি কারো সেকেন্ড অপশন থার্ড অপশন এগুলো হতে চাই না। সো আজকে পর্যন্ত কথা কেন বললাম? আমি আজকে কথা বলিনি, সত্যি করে বলবা? ওনার সাথে আমার কথা হয় না। আমাকে যখন তোমাকে বলছি এটা নিয়ে আপনি ওনার সাথে ঝগড়া করতে চান না? এখানে অনেক উল্টাপাল্টা ইয়ে ক্রিয়েট হবে, দরকার নেই। নর্মাল থেকে আমি চাই, আমি আমি ঝগড়া করতে চাই না, ডোন্ট ওয়ারি। জাস্ট আমি চাই যে তোমাকে কি বলছে এটা জানতে। বলছে সাবিনা না, এটা বলছে রাইট? আমি সাবিনা না, অফকোর্স আমি সাবিনা না, সাবিনা নাই তো এটা বলছে। বাট কি বলছে তোমাকে আমার কথা আমি জানতে চাই। তুমি যদি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ভালো চাও, দেন আমি আশা করি তুমি বলবা। আমাকে তো বউ বলে, বউ বললে যে যেহেতু উনি, আমি এটা কল্পনা ভাবিনি যে উনি সেকেন্ড আরেকটা বিয়ে করছে। আমি আমি এটা কল্পনায়ও এক সেকেন্ডের জন্য ভাবতে পারবো না। বাট এটা শুনে আমি শক, গার্লফ্রেন্ড বলছে, আমি এটা আমি আসলে শক অনেক। আমি এখন তুমি বলো নাই দেন গার্লফ্রেন্ডের কথা শুনে আমাকে কেন না করছে ফোন দিতে, না করছেন কেন? আমি জানি না আপু, প্লিজ আপনি বাদ দিন বিষয়গুলো, আমার ভালো লাগতেছে না। বাদ দিতে পারতেছি না আমি, তুমি দেখা করছো ওই দিন, তারপর তুমি এখন আবার কথা বলছো। আর আর আমি করি না, আমি সত্যি করে বলতেছি। আমি ওনার সাথে দেখা সত্যি করে একদম, আমি তোমাকে আর বরার করবো না, ট্রাস্ট মি, আই সোয়ার আপনি গড, আমি তোমাকে আর কোনোদিন বরার করবো না। তুমি, আমি তোমার থেকে ক্লিয়ারলি জানতে চাই কয়েকটা কথা। তুমি যদি ক্লিয়ারলি বলো যে আমি তোমার সাথে তোমাকে বাধা করবো না, ট্রাস্ট মি, আমি ওনার সাথে ওইসব নিয়ে কোনোদিনও আর্গুমেন্ট করবো না। বিকজ আমার আর ওনার মধ্যে প্রবলেম হচ্ছে এখন তোমাকে নিয়ে। আর আমি না থাকতে তো সব ঠিক হয়ে যাবে, তাই তো? তুমি না ছিল না যখন তখন সবই ঠিক ছিল, তুমি যখন আসছো এখন থেকে আমাদের লাইফে প্রবলেম হচ্ছে। এন্ড অফকোর্স আমি যখন দেখছি আমি এখন থেকে ওনাকে ডাউট করি, এটা হচ্ছে সত্যি কথা। আমি সারাক্ষণ ওনাকে ডাউট করি। এন্ড আমি জানি ও তোমার সাথে কথা বলে, আমি জানি উনি তোমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে, আমি জানি উনি তোমাকে স্টিল ওনার আজকে ছবি পাঠিয়েছে তোমাকে, আমি জানি স্টিল তোমরা আজকে কথা বলছো একটু ভিডিও কলে, আমি সবই জানি। তো আমি চাই না, প্লিজ তুমি আমার কাছে একটু হাইড করো। আমি ওনার সাথে কথা বলতে যাব কেন? আমার অন্য কেউ তো থাকতে পারে, তাই না? আমি সত্য বলতে চাবো, আমার কথা এখন বিশ্বাস না করলে কি করার, আমি কিভাবে বিশ্বাস করবো? তুমি ওই দিনের পর আমি মানা করবো।